মাবুদ ও ও দয়াল আল্লাহ, তুমি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না ফাহারে না দরিয়ায় রে আল্লাহ, ইগত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা নলগড়িয়া হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 12তম বার্ষিক বিশাল সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই নলগড়িয়া মধ্যপাড়া স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের সহযোগিতায় তুমি মাওলার দরবারে দুই কানা কালিঘাত বাড়াইলাম আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হইরে দয়াল, ওই হাতে রুচিলায় আমার জীবনের গুনা তুমি আল্লাহ মাফ কইরা দাও। কি গো আমার এই নলগড়িয়া এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতাছে আমদার সঙ্গে মহান মালিকের দরবারে দুই কানা হাত বাড়াও না গো মা, মারা গো তোমরা তো এই নলগড়িয়া এলাকার নাইরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া গো মা, আর একদিন চলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা, তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা আল্লাহ শুয়া শুয়া রইছে গো মা, মারা গো ও মা। আর কতকাল টিভি সিরিয়াল দুনিয়ার রঙ্গরসের আড্ডা খানার মধ্যে সময় কাটাইবা, মুনাজাত হইতাছে গো মা, আমি ওদম গুনাগার শামীম হুসাইন রাজার সঙ্গে তোমার ঘরের একটা কন্নারের মধ্যে ঘরের নামাজের মুসল্লাটা বিছাইয়া অজু বানাইয়া মা, ঘরের বাতিটা বন্ধ করে দিয়া আমি গুনাগারের সঙ্গে মহান আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়াইয়া দেও না গো মা, আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ আমারে কালি দিবে না। এরে আমার এই নলগড়িয়া এলাকার ভাই বাবারা রে, কিরে ভাই দুনিয়ার কাজ কাম গুলা বন্ধ হইছে নি রে ভাই, আর কতকাল দুনিয়ার আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, আর কতকাল দুনিয়ার রং তামাশা লইয়া সময় কাটাইবা, বাইরা রে মুনাজাত হইতাছে রে ভাই, আমদার সঙ্গে মালিকের দরবারে দুই কানা হাত বাড়াইয়া দেও না রে ভাই, জানি না রে আল্লাহ আজকের মুনাজাত আমার কোন ভাই বাবার জন্য জানি, জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে আল্লাহ, আমি গুনাগার শামীম রেজা এই মজলিসের মধ্যে সবচাইতে বড় গুনাগার, আমার গুনা যদি তারা দেখতো আজকের মাহফিলের স্টেজে আমার তুলতো না রে দয়াল বাবু, আমার জীবনের গুনার দিকে না তাকাইয়া আপনার রহিম রহমান নামের খাতিরে আমার জীবনের গুনা তুমি আল্লাহ মাফ কইরা দাও। তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, তুমি তো অন্তর জামির খোদা আমরা হইলাম ফানা, ওই আমরার কাছে কি দন আছে গো আল্লাহ, তুমি
যায় না কি জানো না রে আল্লাহ করব আল্লাহ জাগালোই তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথাই আল্লাহ আরাফাতে নিয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ মতের বিচার নাই সুপাইয়া গো আল্লাহ কর আল্লাহ জাগালোই তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথাই আল্লাহ আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ ইজরাইল পাঠাইয়া গো আল্লাহ কর আল্লাহ জাগালোই তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু হযরতে মূসা নবীর সঙ্গে কইছিলা কথাই আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমদার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে নামাইয়া গো আল্লাহ কর আল্লাহ জাগালোই তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথাই আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকাই ইয়া গো আল্লাহ কর আল্লাহ জাগালোই তোমার মনে মাহবুব ও দয়াল আল্লাহ আমরা গুনাগার পাপি তোমার দরবারে হাত বাড়াইয়া দিলাম আজকে নলগরিয়ার হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের বাইরা আল্লাহ টাকার টাকা বলে নাই পয়সারে পয়সা বলে নাই টাকা পয়সারে খরচ কইরা এত সুন্দর সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই এলাকার প্রবাসী ভাইদের সহযোগিতার মাধ্যমে আজকে এত সুন্দর কইরা মাহফিলের আয়োজন করছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় রে দয়াল আজকের সুন্নি মুখার সম্মেলনের উসিলায় আমার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও আল্লাহ আজকের মাহফিলে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইছে একটা শ্রেণীর মানুষ আছে জগতে আব্বা নাই আল্লাহ যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গামফায় ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া রোদে পুরা মেঘে বিদা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা দুনিয়ার জমিনে সন্তান রে খাওয়াইছে জানি না রে আল্লাহ আজকে কোন সন্তান জানি এমন বাবারে অন্ধকার কবরে শোয়া হাত বাড়াইছে ও দয়াল রাব্বুল আলামিন যার বাবা নাই সে জানে বাবা কত আফন যার বাবা নাই বাড়িতে যাইয়া বাবার তো বাবা কইয়া ডাকতে পারতো না রাব্বুল আলামিন এমন সন্তান আছে তারার চোখের সামনে কত সন্তান তারার বাবারে বাবা কইয়া ডাকে যার বাবা নাই আল্লাহ সে তো তার বাবারে বাবা কইয়া ডাকতে পারে না ও দয়া অনেক সন্তান হাত বাড়াইছে যার দুনিয়ার জমিনের মধ্যে মা নাই যে মা দুকিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই তবুও সন্তান রে গর্ভে নিয়া মা জননী সন্তান রে দুনিয়ার আলো দেখাইছে নিজে আল্লাহ সন্তান পেটের মধ্যে যখন লাথি মারত সন্তানের লাথি সহ্য করতে পারতো না ও দয়াল রাব্বুল আলামিন সন্তান যখন দুনিয়াতে আসবে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলতো সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না মারে বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না মা ডাক দিয়া বলতো ডাক্তার
আমি মা মইরা যামু তবু আমার সন্তানদারে দুনিয়ার আলো দেখাইমু আল্লাহ এমন মা জানি কার অন্ধকার কবরে এমন বাবা জানি কার অন্ধকার কবরে আজকে নলগড়িয়ার সুন্নি মুখার সম্মেলনে এতগুলা মানুষ তোমার দরবারে আমি গুনাহগারের সঙ্গে হাত বাড়াইছে জানি না রে দয়াল কে জানি এমন মা হারাইয়া ঘরের মধ্যে একা একা নিরালে নিরালে কান্দে ঘরের মধ্যে ঘুমাইতে যায় সোকটা দিয়া নিজে নিজে ফানি আসে আরে আগে ঘরে আসতে মা বাপ বেরা দিত ঘরে আসতে মা কইতো আমার ফুতাই সুস্নি রে তুই এখন মা নাই এখন তো আল্লাহ তার মা তারে ডাক দিয়া সন্তান জাদুমণি কয় না আজকে কে জানি এমন মারে হারাইয়া মা পিলার মধ্যে হাত বাড়াইছে দয়াল রে ও দয়াল আল্লাহ আজকে যারার মা নাই আল্লাহ তারার মায়ের কবর তারে জান্নাতের বাগান বানাইয়া দাও সন্তান যখন দুনিয়াতে আগমন করে মাঘ মাসের শীতের দিনে সন্তান যখন বিছানার ডান পাশে প্রস্রাব কইরা দেয় মা জননী সন্তানকে টান দিয়া বাম পাশে লইয়া যাইতো আবার বাম পাশে প্রস্রাব কইরা দিলে মা জননী সন্তানকে টান দিয়া আবার নিজের শুকনা জায়গায় ঘুম লওয়াইয়া মা নিজে ভিজা জায়গার মধ্যে ঘুমাইতো আল্লাহ কার জানি এমন জনম দুঃখী মা নাই আল্লাহ এমন মাজার কবর দে রাইখো তোমার মায়ার নজরে বলেন না এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাদ তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভদারিণী আমার জনম দুঃখী মা ওরে মায়ের উপর সবের কালে বুবাসে মানায়ন জল রে আরে সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভদারিণী আমার জনম দুঃখী মা ও সন্তান ল্যাংরা লুলা বোবা হইলে মায়ে নাহি হেলে দুলা বালি যাইরা মায়ে টান দিয়া লয় কুলে আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি হেলে হাল্লা মায়ে শত পাব ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ কার জানি মা নাই আল্লাহ কে জানে এমন মার হারাইয়া কান্দে ও দয়াল রে আজকে যার এমন মা আল্লাহ তার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এমন সন্তান হাত বাড়াইছে যাদের বাবা বেঁচে আছে আল্লাহ আম্মা আব্বা যারা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান কর ও দয়াল রাব্বুল আমিন আজকে যে সন্তানেরা তাদের মা বাবার লাগে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আল্লাহ যারার মা বাবা বেঁচে আছে সুস্থ হইয়া রইছে আল্লাহ তারারে তুমি পরিপূর্ণ সুস্থতা দান কর মা বাবা যদি অসুস্থ হইয়া যায় আল্লাহ সন্তানের কলিজার মধ্যে কোনো শান্তি লাগে না চিন্তা করে মা যদি মইরা যায় আমি সন্তান কেমনে মারে মারি দিমু আমি তো মার লাশটা আমার কান্দে নিলে বড় কষ্ট হইব আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন আরে যেই দুঃখিনী মা হাই রে আমায় করেছে না দূর করেছে না দূর আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন
আল্লাহ দারার দারার মা বাবা বেঁচে আছে আল্লাহ তারার মা বাবার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে এই নলগড়িয়া হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের অনেক যুবক ভাইরা বিদেশের জমিন থেকে দোয়া চায় আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে ইসমাইল আল্লাহ প্রবাসী ভাই পাগল আশেকের রাসূল আল্লাহ দোয়া চাইছে রে দয়াল ইসমাইল রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে যেই ঘরের মধ্যে বসলাম আল্লাহ শাহাদাতের আব্বা জান আল্লাহ তার জন্য এই যুব সমাজ গুনার জন্য দোয়া চাইছে আল্লাহ নলগড়িয়ার হিলফুল ফুজুল সুন্নি যুব সংগঠনের যত যুবক ভাইরা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর জান্নাতের বাগান সাজাইনো আল্লাহ তাদের জান্নাতের বাগানের উছিলায় জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও দয়াল রে আল্লাহ বিশেষ করে আমি গুনাহগার আমি নাখানদার আমার পর্দার আড়ালের মধ্যে মা বোনের হাত বাড়াইছে আমার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আবেদা সালেহা নেককার ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করে নাও আমার মা বোনদেরকে সকল প্রকার শারীরিক মানসিক অসুস্থতা দূর করে দাও আমার মাদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ আল্লাহ আমরা যারা বিপদে আছি বিপদ থেকে উদ্ধার করে দাও রাব্বুল আলামিন বিশেষ করে মহামারী করোনা ভাইরাসের মতো কঠিন রোগ বিমার থেকে আমাদেরকে হেফাজত দান করো আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও যাদের সন্তান সন্ততি পড়ালেখা করে আল্লাহ পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও এই নলগড়িয়ার জমিনে একটা মাদ্রাসা হবে যুব সমাজের বায়ার আল্লাহ নিয়ত করেছে তাদের মাদ্রাসার কাজটা আরো সুন্দরভাবে আগে নেওয়ার মতো তৌফিক দান করো দয়াল রে এই নলগড়িয়ার যত মধ্যে অন্ধকার কবরে আল্লাহ তারার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ বিশেষ করে লন্ডনের জমিনে আমার একটা বোন আল্লাহ মারিয়া আল্লাহ পয়রা যায় পায়ের মধ্যে ব্যথা পাইছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ আমার বোনটারে তুমি পরিপূর্ণ শিফা দান করো আল্লাহ মরে যাব দুঃখ নাই তবে আমারে বেঈমান বানিয়ে মরণ দিয়েন না মরণের আগে একবার হজ্জে বাইতুল না জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়েন আল্লাহ আমার নবীরে যদি না দেইকা মারা যায় আল্লাহ মরণের পরে রুহটা মদিনা মদিনা বইলা কান্দে আর বলবে হে সাবজে গুম্বত ওয়ালে মনজুরে দোয়া করনা জব ওয়াক্ত নজর আয়ে দিদারে আতা করনা জব ওয়াক্ত নজর আয়ে দিদারে আতা করনা মে কবর মে অন্দর মে ঘবরাউঙ্গা জব তনহা ইমদাদ মেরে করনে আ জানা রাসূল আল্লাহ রোশন মেরি তুরবত কো লিল্লাহ জারা করনা জব ওয়াক্ত নজর আয়ে দিদারে আতা করনা আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলাইয়া পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।